করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি। করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সোফি সোফি গ্রেগরি। শনিবার 28 মার্চ এক বিবৃতিতে সোফি নিজেই নিজের সুস্থতার কথা নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে সোফি বলেন, এখন অনেক ভালো বোধ করছি আমি, চিকিৎসক আমাকে ছাড়পত্র দিয়েছেন। চলতি মাসের 12 তারিখ করোনা পজিটিভ ধরা পড়ে সোফির। এরপরেই প্রধানমন্ত্রী ট্রুডো এবং তার পরিবারের সদস্যরা বাড়িতেই সেলফ আইসোলেশনে থাকা শুরু করেন। যদিও ট্রুডো এবং তার 3 সন্তানের দেহে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি। স্ত্রী সুস্থ হওয়ার পর ট্রুডো এক সংবাদ সম্মেলনে জানান, আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। যারা এখন করোনায় আক্রান্ত আছেন সবার জন্য রইল আমার দোয়া। সেই সাথে সবাইকে বাড়ি থাকার নির্দেশ দিয়েছেন ট্রুডো এবং তিনিও আগের মতো বাড়ি থেকে সব কাজ করবেন বলে জানিয়েছেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।